love yours all subject blog channel theke ami shahinjullah shob notun ekta video niye to aaj thekei shuru ar amra ekhon jabo hocche borishal bhola boranuddi thanar eco park e ar eco park er je beribat road ta ache oita neke onek sundor ar apnaderke eco park tao dekhanor chesta korbo ar রাস্তাটা আমার আসলে প্রচন্ড লেভেলের ভালো লাগছে অসম্ভব লেভেলের ভালো এই যে ধান লাগানো আর এই যে তো এদিক দা মোহিত নিয়ে আসছে শাহবাজপুর গ্যাস ফিল্ড দেখার জন্য এই যে আমার হাতের ডান পাশে যেটা দেখতেছেন দেয়াল করা এটাই হচ্ছে শাহবাজপুর গ্যাস ফিল্ড আর এই রাস্তাগুলো আসলে খুবই অসাধারণ আর এই ভোলাতে এসে আমি আসলে আমার দুই পাশে সুপারি বাগান আর এই সুপারি দেখার সুপারি গাছ দেখার পর বা সুপারি বাগান দেখার পর আমার মনে হইল যে সারা বাংলাদেশে সুপারি মনে হয় ওরাই আপনার সাপ্লাই দেয় বা সারা বাংলাদেশে সুপারি যোগান দেয় ওরাই এত পরিমাণে সুপারি বাগান আর সবার বাড়িতেই দেখলাম একটা দুইটা বাগান আছে তাও আপনার ছোটখাটো না বিশাল বাগান আর সবার বাড়িতেই 8টা 10টা সুপারি গাছ লাগানো আছে বাড়ির আশেপাশে আর যাদের আরো বড় বাড়ি তাদের তো বাড়ির পাশেই বিশাল বাগান এই যে দেখেন বাড়ির সামনেতেই কি পরিমাণে সুপারি গাছ লাগানো এই যে দেখেন এই যেটা বাড়ির সামনে কি পরিমাণে সুপারি গাছ বিশাল এই যে দেখেন যতগুলা বাড়ি দেখবেন ভোলাতে যতগুলা বাড়ি দেখবেন বাড়ির সামনে এবং পিছনে সুপারি গাছ থাকবেই এটা একটা কমন বিষয় হয়ে গেছে বা এটা সম্ভবত বাধ্যতামূলক একটা বিষয় যে হ্যাঁ বাড়ি করতে গেলে সুপারি গাছ লাগাইতেই হবে অটোর ছড়াছড়ি আর এটা হচ্ছে বোরানগঞ্জ বাজার তো ফাইনালি জামজট বোরহানুদ্দিন বাজার পার হইলাম পার হইয়া দেন একটু ভাঙা রাস্তা ছিল ভাঙা রাস্তার পরে এই রাস্তাটা আসলাম আসলে হচ্ছে গিয়ে ভোলাতে যদি না আসতাম তাহলে এত সুন্দর রাস্তা মনে হয় না যে লাইফে কখনো দেখতে পাইতাম বা কখনো দেখিও না এত সুন্দর রাস্তা আর রাস্তাটা হচ্ছে দুপাশেই গাছপালা দিয়ে ভরা মাঝখান দিয়ে রাস্তাটা আর রাস্তার ঘাস টাসগুলা এত ভালো থাকার মেইন কারণ হচ্ছে গিয়ে এই সাইডটা দিয়ে বড় সড়ক কোনো গাড়ি চলে না জাস্ট অটোগুলা চলে এই যে দেখেন এই অটোগুলা এই অটোইগুলাই এখানে চলে আর যদি ভুলে ক্রমে কোনো গাড়ি টাড়ি আসে তাহলে এটা চলে এছাড়া আর এমনিতে কোনো গাড়ি ঘোড়া ওই রকম চলে না আর এই সব রোডে তো বাস ট্রাক এগুলো এই রাস্তায় মোটেই চলে না আর এদিক দিয়ে ইটা বালু সিমেন্ট এইসবগুলা পরিবহন করা হচ্ছে কি আপনার ট্রাক্টর মেশিন দিয়ে ট্রাক্টর যে ইয়াটা আছে ট্রাক্টর দিয়ে আর ট্রাক্টরের পিছনে ইয়ে থাকে আর ওই ট্রাক্টরও তো এত আহামরি বড় ওনাদের ওইদিকে ট্রাকগুলা বা পিক আপগুলা যে উঁচা উঁচা এই সাইডটাতে এত উঁচা না ট্রাক্টর মেশিনের যে ট্রাকগুলো আছে ওইটা বেশি উঁচা না তা উঁচা না হওয়ার কারণে এই গাছপালার কোনো ক্ষতি হয় না সবগুলাই ফ্রেশ থাকে আর আমাদের ওইদিকে তো আপনার উঁচা উঁচা ট্রাক এবং পিক আপ থাকার কারণে রাস্তার দুই পাশে যেই গাছগুলো থাকে বা পাতাগুলো থাকে ওইগুলো হয়তো ডালটা ভেঙে যায় বা পাতাগুলো নষ্ট হয়ে যায় কিন্তু এইদিকে আসলে এরকম কোনো সম্ভাবনাই নাই এই হচ্ছে কবরস্থান আর বোলার মধ্যে আসলে সবচেয়ে কমন একটা বিষয় হচ্ছে প্রতি বাড়িতে আপনি যেরকম সুপারি বাগান দেখতে পাবেন বাগান প্রতি বাড়িতেই সম্ভবত একটা করে আছে আমি যে কটা বাড়িতে গেলাম বা যতগুলা বাড়ি আমাকে মই দেখাইছে সবগুলা বাড়িতেই আপনার বাগান ছিল আর এক একজনের হিউজ পরিমাণে বাগান আর কবরস্থান বাগানের সাথে বাগানটা যেমন কমন কবরস্থানটাও এরকম কমন এই এলাকায় প্রতি বাড়িতে আপনি একটা করে কবরস্থান পাবেনই এই হচ্ছে বোরহানুদ্দিন থানার ইকো পার্ক নামাই দিম গাড়ি অস্থির লেভেলের ভিউ আসলে এক কথায় বলতে গেলে মাথাই নষ্ট
এই হচ্ছে নদীর পাড়। এটা কি নদী? আমরা এখন বের হয়ে যাইতেছি ইকো পার্ক থেকে, আর এখন সময় 5:39, আর এখনো মানুষজন এখানে আসতেছে। এটার ভিউ, এটা আসলে মূলত নদীর পাড়, আর এগুলা ব্লক দিয়ে নদী ভাঙন ঠেকাইছে। এই যে গ্রামের চাচা তো ভাই, ওরা তিনজন ছাড়া আসলে বাইকে উঠতে পারে না। গ্রামের চাচা তো ভাই যারা আছে তাদের জন্য আসলে নিয়মটাই হইতেছে বাইকে তিনজন ওঠা আর হেলমেট ছাড়া চলা। রাস্তার বেহাল দশা, মাটির রাস্তা দিয়ে আসছি, আর এখন আমরা যেতেছি আরেকটা স্পটে। এই স্পটটাতে মানুষ আসে কিন্তু এখন ততটা বাতাস নাই, আর রোদের মধ্যে আসলে এখানে ভালো লাগে না। ওই সাইডটাতে হয়তো সন্ধ্যার পরে ভালো লাগতে পারে, কারণ নদীর সাইডটা দিয়ে বাতাস আসবে, বাতাস আসলে হয়তো একটু ভালো লাগবে, কিন্তু এখন সূর্যের তাপ আছে তো তার জন্য এত হামরি ভালো লাগতেছে না। আর ছোট ছোট কয়েকটা ঘর, তারপর ওয়াচ টাওয়ার, এগুলো দেখলাম। সম্ভবত সরকার ওই ওইদিকে, ও এই হচ্ছে হাকিমউদ্দিন লঞ্চ ঘাট, আর এটা হচ্ছে হাকিমউদ্দিন লঞ্চ ঘাটের ঠিক আগে অস্থির লেভেলের ভিউ। আর এই ভিউ দেখা এই হচ্ছে ভিউ বাইরে ভাই, কোটি টাকার ভিউ। সূর্যটা ডুবে গেছে, যদি সূর্যটা থাকতো আর অস্থির হইতো। আর এদিকে এখনো কাদা আছে, এগুলাতে সম্ভবত পানি চলে আসে। এটা হচ্ছে হাকিমউদ্দিন ঘাটের আশপাশের ভিউ, আর এটা হচ্ছে মেঘনা নদী। মাঠটা আসলে এক কথায় বলতে গেলে অসাধারণ।
এখন আমরা দুইটা স্পট ঘুরে চলে আসলাম আর ভোলাটা হচ্ছে নদী কেন্দ্রিক এরিয়া তার জন্য এখানে আপনি যে কোনো পর্যটন কেন্দ্রেই যান না কেন যে গ্যাস ফিল্ডের আগুন চলতেছে হ্যাঁ দেখছি যা আজকের মতো এই ছিল এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে যারা আমার অল সাবজেক্ট ব্লগ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দিবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দিবেন যেন আপনার আশেপাশে থাকা লোকজন এই ভিডিওটা দেখতে পারে তো এই ছিল আজকের মতো ভোলা থেকে সবাইকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই